মা এবার গরু গরু দোয়াবে, মানে দুধ মা গরু দোয়াইতে পারে। আমাদের যত গরু মাই দুধ দোয়াই বিকেলে, মানে বিকেলে দুধটা দেখো বাচ্চাটাকে। মা গোয়াল ঘর পরিষ্কার করছে, এটা তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে গরুর যত্ন নেয়। এই দেখো সকালে খেতে দিয়ে দিয়েছে, খাচ্ছি কেমন পুচকিটা, এদিকে পরিষ্কার করছে, এই দিকটা করা হয়ে গেছে, হাতে গুলো পরিষ্কার করে। দিন সকাল থেকে রাত পর্যন্ত মনে হয় 5-6 বার করতে হয় পরিষ্কার। সব গরুগুলোকে খেতে দেওয়া হচ্ছে, ওরা খেয়েছে। আর খেতে দিও না সকালে, সকাল থেকে কাদের বাড়িতে গরু আছে, কিভাবে তারা গোয়াল ঘর পরিষ্কার করে আমাকে একটু টিপস দিও তো। হাতে হাতে প্যাকেট মানে ক্যারি প্যাকেট পরেও মা পাচ্ছে না, তাহলে অন্য কিভাবে উপায় আছে একটু বলে দিও, যে হাতের নখগুলো নষ্ট হয়ে যায় এইভাবে প্রতিদিন গেলে। হাতে গিয়ে আর এই গরুটা এই খড় খেতে দেবে, আর এইগুলো সব মাথায় কিন্তু তুলে তুলে ফেল দেবে, এদিকে সব খড় গুলো তুলে ফেল দেবে। ওই গরুটা করে না, দিয়ে যেগুলো পড়ে থাকছে না এগুলো যদি তুলে না দেওয়া হয় এগুলো আবার শেষে কুড়িয়ে খাবে। দেখো এইভাবেই গোয়াল ঘর পরিষ্কার করে, অনেক টাইম লাগে, আর কোনোদিন গোয়াল ঘর পরিষ্কার করিনি, আগে অনেক আগে করেছি। হাতে খুব গন্ধ আছে গোয়াল। মা গরুকে খেতে দিচ্ছে, দেখো সেই সকালে গরুতে মানে আর দিও না, ভর্তি হয়ে গেছে ওইটাকে। এই দেখো আবার এটাকে দিচ্ছে, এটা মায়ের বন্ধু, মানে একটু কিছু যে মারবে এসব কিচ্ছু করে না। এরপর খড় দেওয়া হলো, এবার কি দেবে, জল জল আর কি, জল আর কি দেবে, ময়দা আর খোলটা ভিজানো হয়নি, এখন জল ময়দা যখন খাচ্ছে থাকবে ওদের কেমন খিদে পেয়েছে থাকবে। আর এই পুচকিটাকে দেওয়া হয়ে গেছে, ওখানে ঘুমাচ্ছে, চলো এবার জল দেবে, দেখাই দেখা দেখা দেখা। আমার নাইটিতে গোবর লেগে গেছে, তাড়াতাড়ি ছেড়ে ফেলবে।
একে জল দেবো না? মা এবার গরু গরু দোয়াবে, দুধ মা গরু দোয়াইতে পারে। আমাদের যত গরু মাই দুধ দোয়ায় বিকেলে, মানে বিকেলে দুধটা দেখো বাছুরটাকে বেঁধে দিয়েছে দুধ। ও প্রথমে আর ইয়ে দিলে না, এই ধরি দেব। হ্যাঁ না মাছি নেয়, এখন মাছি লাগেনি, হাওয়া লাগবে না। দেখো মেয়েরাও গরু দোয়াইতে পারে, আমার বাবা পারে না। গরু দুধ টানতে আবার এখন এই গোয়াল ঘর পরিষ্কার করলে এখানে কতটা তোমাদেরকে দেখায়। আমাদের চাল কুমড়ো হয়েছে আমাদের গাছে, দেখো কেমন দেখো এই চাল কুমড়োটা পেকে গেছে, এটা খাওনি কেন? এই চাল কুমড়োটা দিয়ে বড়ি দেবে বলছে, পুর রেখেছে পুর। আরে দেখো গাছের চাল কুমড়ো, কত গোবর দেখো বাড়ির সামনে, এই সামনে এটাকে চেঞ্জ সামনে এই গোবর ইয়েটা। কতটা দুধ দিল কেমন লাফাচ্ছে দেখো, খাবে বলে দেখো এইটুকু দিয়েছে দুধ। 1 কেজি হবে, 1.5 কেজি, 1 কেজি হবে। বাবা আসেনি বলে গরুটা ডাকছে। আর এই গরুটা বেশি মানে ইয়ে করে, লাদ দেয় শক্ত না পা, ইয়ে হয়ে যায় ওষুধটা খাইয়ে ঠিক হয়ে যায়। আর কটা আর কি ওষুধ ছিল দিলে না? একদিনই খাইতে বলিছে, একদিনই খাইতে বলিছে। এই দেখো এখানে ইয়ে দিচ্ছে কি ধোঁয়া দিচ্ছে গরুকে, মানে মাছি খুব মাছি হয়তো এখানে মাছি লাগে গরুর কাছে, মশা এই ধোঁয়া দিলে মাছি মশা আর থাকবে না চলে যাবে, কিন্তু কিছুক্ষণের জন্য যাবে, তারপরে যে ধোঁয়াটা থাকবে না মাছি মশা আবার চলে আসবে। বাবা আসেনি বলে ওই গরুটা চিৎকার করছে, মানে যে রাস্তা দিয়ে যাচ্ছে তাকে দেখি মানে চিৎকার করছে, যতক্ষণ না বাবা আসবে। বাবা মাঠে থেকে আসতে আসেনি, দেরি হয়ে যাচ্ছে, ঘাস খাবে।
ঘাস যদি না আনে বাবাকে দেখি কি কান ফাটিয়ে দেবে একদম প্যাম ম্যাঁ ম্যাঁ করে। এই দেখো সারাদিন এই দেখো মা সেই সারাদিন তো দেখেইছি তোমাদিকে, আবার রাত্রিতে মানে গরুর কিভাবে যত্ন নেয়, আবার রাত্রিতে দেখো মানে কি বলে ধোঁয়া দিয়েছে, ধোঁয়া দিয়েছে, আর এই বর্ষা বৃষ্টি হচ্ছে তার জন্য গোয়াল ঘরে এই দেখো কুঁড়ো দিচ্ছে, কুঁড়ো ছিটাচ্ছে, আর গরুকে এখন খুদের ভাত দিল রাত্রিতে। এই একবার আর পরিষ্কার করবে নাকি রাত্রে? আর আবার নটায় একবার পরিষ্কার করবে। এখন এখন বাজে সন্ধ্যে, সন্ধ্যে 7:30 হবে, আবার 9টার সময় আবার পরিষ্কার করবে, কারণ আবার নোংরা করে ফেলবে। আর খুব মাছি লেগেছে, এখন বৃষ্টি হচ্ছে, মশা মারা ধূপ দেবে, কারণ মশা খুব এইভাবেই মানে গরুর যত্ন নেয় মা রাতে, মানে সারাদিন এইভাবেই মানে গরুগুলো তবেই মানে ঠিক থাকে, দেখতেই তো পাচ্ছ তিনটে প্রচুর কষ্ট করে, কষ্ট করে গরুগুলোকে গরুগুলো শুয়ে পড়ছে, এবার দেখেছ প্রচুর পরিশ্রম হয়, খুব কষ্ট হয় মায়ের, বাবা আমরা হলে আর পারতাম না। চলো এরপর আবার 9টার সময় পরিষ্কার করবে।